Hello guys, welcome to our range education. In our previous video, we have discussed two very important topics. The first one was your electric flux and the second one was your Gauss law. Okay, the topic electric flux was discussed to you in a very detailed way. Okay, like the actual physical sense of electric flux was given to you. Okay, in the later part of the video, we have also discussed like the basic introductory part of your Gauss law. Okay. Fine. So hopefully you have gone through that video. Okay. So in this particular video, I'll take up two problems of electric flux and Gauss law, you can say, so that you will get a proper idea of like how to find out electric flux if it is asked in a particular problem. Okay. Like your the idea or the physical sense of electric flux will be much clearer after this video. Okay, so before going to these two problems, I would like to take a few minutes of you, like for discussing, like I'll try to give a quick revision of your electric flux and your Gauss law. Like you will get a proper idea. Okay, so इलेक्ट्रिक फ्लक्स जो जिनिस आसलो इलेक्ट्रिक फ्लक्स की आसलो इलेक्ट्रिक फ्लक्स आसलो तुम्हार कि कहिसलाम आमी इट गिव्स यू द आइडिया ऑफ फ्लो ऑफ इलेक्ट्रिक फील्ड थ्रू एनी सरफेस. ओके, इट आसलो इलेक्ट्रिक फ्लक्स बेसिक आइडिया. बा तुम इरम कहते पारो कि इलेक्ट्रिक फ्लक्स आसलो कि इलेक्ट्रिक फ्लक्स इज द अमाउंट ऑफ इलेक्ट्रिक फील्ड लाइन्स क्रॉसिंग थ्रू एनी पर्टिकुलर सरफेस. ठीक है, इरम टाइपर आइडिया हमार इलेक्ट्रिक ফ্লাক্সের আসলো. ঠিক আছে, আর এটা আমরা কীরকম দেখতাম, ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট এন ক্যাপ ডিএস স্কোয়ারে দেখতাম. ঠিক আছে, এটা আমরা লাস্ট ভিডিওতে বগেরাতে দেখছি. নেক্সট যেটা ইম্পর্টেন্ট জিনিস আসলো ওইটা আসলো তোমার কি গজ ল. তো গজ ল স্টেটমেন্টটা যদি আমি তোমার কই, তো গজ ল স্টেটমেন্ট কি, দ্য টোটাল দ্য নেট ইলেকট্রিক ফ্লাক্স বা টোটাল ইলেকট্রিক ফ্লাক্স থ্রু ইন এ ক্লোজ সার্ফেস ইজ ওয়ান বাই এপসাইলন নট টাইমস দি চার্জ এনক্লোজড বাই দি সার্ফেস. ঠিক আছে, ওখন এটার উপরে আমরা একটু কনসেন্ট্রেট করি, যেন কি তোমার আইডিয়াটা আর একটু ক্লিয়ার হইব. ঠিক আছে, আমি যদি ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট লিখি এই গজ লর, তো এটা কিরকম থাকবো দেখতে. ইট উইল বি লাইক ই ভেক্টর ডট এন ক্যাপ ডিএস. ঠিক আছে, এখানে আমি যে লিখছি এখানে এই জিনিসটা কি, আমার এই জিনিসটা কি, এই জিনিসটা হইল ফ্লাক্স, টোটাল ফ্লাক্স থ্রু ইন এ ক্লোজ সার্ফেস কইছি না, স্টেটমেন্ট আবার কই আমি, দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্স বা নেট ইলেকট্রিক ফ্লাক্স থ্রু এনি ক্লোজ সার্ফেস ইজ ওয়ান বাই এপসাইলন নট টাইমস দি চার্জ এনক্লোজ বাই দি সার্ফেস. এখন এই যে জিনিসটা এটা কি আমার, এটা ফ্লাক্স ই ভেক্টর ডট এন ক্যাপ ডিএস এর ইন্টিগ্রেশন লিখিত হয়ে যায়, আমার ফ্লাক্স হয়ে যায়. ঠিক আছে, এখন এখানে যে ইন্টিগ্রেশনটা প্রথম কথা হলো, ইন্টিগ্রেশনটা হলো সার্ফেস ইন্টিগ্রেশন. কেন আমার ভেরিয়েবলটা কি, আমার ডিএস ইজ ইউর স্মল সার্ফেস, লাইক এলিম মানে ইনফাইনিটলি স্মল সার্ফেস. ঠিক আছে, তো এই যে ইন্টিগ্রেশনটা এগুলো সার্ফেস ইন্টিগ্রেশন. ফাইন, আর এখানে এই যে গুলটা, এই গুলটার মানে হইলো কি, আমার যে সার্ফেসটা তুমি ধরছো এই সার্ফেসটা কি হইব, আমার ক্লোজ সার্ফেস হইব. ঠিক আছে, তো এই জিনিসটা কি তা বোঝায়, ওই যে গজ লর প্রথম জিনিসটা, দ্য টোটাল বা নেট ইলেকট্রিক ফ্লাক্স থ্রু ইন এ ক্লোজ সার্ফেস, এটা হলো নেট ইলেকট্রিক ফ্লাক্স থ্রু ইন এ ক্লোজ সার্ফেস ইজ কি কইছে, ইজ ওয়ান বাই এপসাইলন নট টাইমস দি চার্জ এনক্লোজড বাই দি সার্ফেস. ঠিক আছে, গজ ল এই কথাটা কইছে, ওয়ান বাই এপসাইলন টাইমস দি চার্জ এনক্লোজ, কিউ ইএনসি মানে হইলো চার্জ এনক্লোজড বাই দ্য সার্ফেস, সার্ফেসের ভিতরে কতটুক চার্জ হয়েছে এটার ওয়ান বাই এপসাইলন টাইমস কীটা হয়, ইজ ইকুয়াল টু আমার টোটাল টোটাল নেট ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্যাট ক্লোজ সার্ফেস. ঠিক আছে, এরকম টাইপের আইডিয়া আমার ম্যাথমেটিক্যালি পাই. ওকে, এখন কথা হইলো কি, আমার এটা আমার একটু এই জিনিসটা, যে এই জিনিসটা তোমার কই থেকে আয়, এই জিনিসটা তুমি আমি আমি এটারে কুলম্বস ল থেকে আনতে পারি. ঠিক আছে, কুলম্বস ল থেকে আনতে পারি, বা আমি লাস্ট ভিডিও তোমার দেখাইছি আমি এই জিনিসটা আমি আনতে পারি. ওকে, এখন এটা যদি আমি একটু ভালোভাবে দেখি, ঠিক আছে, ভাবো মানে লেট আস কনসিডার এনি ক্লোজ সার্ফেস, ভাবো যে কোনো আমি একটা কি ধরলাম, একটা ক্লোজ সার্ফেস ধরছি. ঠিক আছে, আমার ক্লোজ সার্ফেসটা কি, আমার ক্লোজ সার্ফেসটার ভাবো হইলো আমার এস, দিস ইজ মাই ক্লোজ সার্ফেস. ঠিক আছে, এনি র্যান্ডম সার্ফেস ধরছি. এখন এই বোর্ডটা হইলো আমার স্পেস, আমরা জানি. ঠিক আছে, এখন বা আমি যে প্রথমবার দেখলাম এই বোর্ডটার আমরা স্পেস ধরি আর কি. ঠিক আছে, তো এটা হইলো আমার স্পেসে, আমার কি আছে, একটা ক্লোজ সার্ফেস আছে. ঠিক আছে, এখন
এখানে কোনো চার্জ দেখ রে বাইরে, এই সার্ফেসের বাইরে কোনো চার্জ আছে? নাই, ঠিক আছে। এটার ভিতরে কোনো চার্জ আছে? নাই, ঠিক আছে। তো অবভিয়াসলি এটার ভিতরে চার্জ নাই মানে কিউ এনক্লোজড কত আমার? জিরো। তো কিউ এনক্লোজ জিরো হইলে আমার ফ্লাক্স কী হইব থ্রু দিস ক্লোজ সার্ফেস হইব জিরো। বা তুমি এটা এরমও বুঝতে পারো কি কোনো চার্জই নাই, কোনো চার্জই নাই, তো এটা যে কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন্স আসে নি এখানে, এই যে ক্লোজ সার্ফেস দিয়ে কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন্স বাইরে আর বা ঢুকেন নি, ঢুকেন না, তো অবভিয়াসলি আমার ফ্লাক্স কী হইব? জিরো হইব, ঠিক আছে। ঠিক আছে, দুইটা মিলতেছে সেন্সটা, ঠিক আছে। নেক্সট ভাবো বাইরে একটা চার্জ আছে, সাপোজ আই হ্যাভ এ প্লাস কিউ চার্জ আউটসাইড, ঠিক আছে। আমার যদি প্লাস কিউ চার্জ বাইরে থাকে তো এই অন প্লাস কিউ চার্জ থেকে কী হয় আমার ফিল্ড লেন্সগুলো বাইরে? জানি আমরা প্লাস কিউ চার্জ ইজ লাইক এ সোর্স, সোর্স এটাই আমার ফিল্ড লেন্স বাইরে, ঠিক আছে। এখন দেখো এই যে ফিল্ড লেন্সগুলো বাইরেছে, তখন এই ফিল্ড লেন্সগুলো ভাবো, এই ফিল্ড লাইনটা যে এটা আইব এইদিকে আই দিয়ে ক্রস করে যাইব, যাইব, অবভিয়াসলি যাইব, ঠিক আছে। আরেকটা ফিল্ড লাইন যদি এদিকে আয়, এটা আই আই দিকে ক্রস করে যাইব, আরেকটা যদি এদিকে আয়, এটা এই দিকে ক্রস করে যাইব, যাইব, ঠিক আছে। এখন দেখো এই যে কোনো ফিল্ড লাইন দেখো তুমি, এই তিনটা তুমি যে কোনো একটা ধরো, ফিল্ড লাইনটা এইদিকে ঢুকের, এই সাইডে ঢুকের, আবার এই সাইডে কীতা হর এটা বাইরে চার, ঠিক আছে। তো এই সাইডে কীতা হর আমার, আমি ইনভার্ট ফ্লাক্স পাই না, মানে সার্ফেসের ভিতরে আমার ক্লোজ সার্ফেসের ভিতরে ঢুকতেছে, আর মানে এটা যে ভলিউমটার, এই যে সার্ফেসটা ভলিউমটার এনক্লোজ করছে এটার ভিতরে ঢুকের, আর এই সাইড দিয়ে কিতা হর ওই যে সার্ফেসে আমার ভলিউমটার এনক্লোজ এটা দিয়ে বাইরে। তো নেট ফ্লাক্স ক্রসিং দিস ক্লোজ সার্ফেস কত হয়ে গেল আমার? জিরো। যতটি ফিল্ড লাইন ঢুকবো ততটি ফিল্ড লাইন আমার বাইরে যার, ফাইন, ক্লিয়ার। তো এই সময় আমার নেট ফ্লাক্স জিরো। তো কী হইলো নেট ফ্লাক্স জিরো থাকা মানে কিতা আমার, বা এখন যে আমি এটা দেখো, তো নেট ফ্লাক্স জিরো মানে কিতা চার্জ এনক্লোজ আসে নি? নাই, এখানে চার্জ এনক্লোজ আসে নি? নাই, চার্জ এনক্লোজ নাই মানে নেট ফ্লাক্স কত হওয়া উচিত যদি খালি এই সাইড দেখি না আমি? যদি চার্জ এনক্লোজ জিরো হয় তো এই সাইডটা জিরো হয়ে গেলো, তো মানে নেট ফ্লাক্স কত হইতো? জিরো হইতো। তো এখানে তো তুমি অ্যাকচুয়াল সেন্সও তো এটাই পাই রায় না, কোনো চার্জ নাই, তো আমার বাইরে চার্জ থাকলে বাইরে চার্জে কোনো এটার এটার ফ্লাক্সের কোনো, বাইরে যে চার্জটা আছে এইটাই আমার এই যে সার্ফেসটা বানাইছে এটার ফ্লাক্সে কোনো কন্ট্রিবিউশন করেননি, করেন না, ঠিক আছে। তো এরম টাইপের সেন্সটা দেয় আর কি আমার কথা, মানে এর লিগে আমরা বাইরের চার্জগুলো ধরি না, ঠিক আছে। এখন এখন সাপোজ আই গেস তোমরা বুঝতেছো, ওকে, সাপোজ এখন আমি এটারে মিটাই, আমি এই চার্জটারে মিটাই, মিটাইয়া সেম সার্ফেসের কী করবো আমি ভিতরে একটা চার্জ ধরম, ঠিক আছে। কী করব ভিতরে চার্জ ধরম, হ্যাঁ, সাপোজ এটার কী আছে আমার ভিতরে একটা চার্জ আছে প্লাস কিউ, ঠিক আছে। এখন দেখো এই এখান থেকে ফিল্ড লেন্স বাইরিব, ফিল্ড লেন্সগুলো বাইরিব, ফিল্ড লেন্সগুলো বাইরিয়ে এদিকে বাইরিব, এটা এদিকে বাইরিব, এটা বাইরিব, এটা বাইরিব, এটা বাইরিব, ঠিক আছে। আরও বানাও তোমার ইচ্ছা যত ইচ্ছা বানাও, ঠিক আছে। এখন এখানে দেখো এখানে সার্ফ আমার যে ক্লোজ সার্ফেসটা ধরছি আমি, এটার এটার যে মানে এই যে ভলিউমটা, মানে ক্লোজ সার্ফেসের যে ভলিউমটা ইনক্লোজ করে, এখানে আমার কী আছে একটা চার্জ আছে, আছে। এখন চার্জ যদি থাকে, এটা দেখেন চার্জ যদি থাকে মানে দেয়ার ইজ সাম চার্জ ইনক্লোজ, তো অবভিয়াসলি আই শুড গেট সাম ফ্লাক্স, ফ্লাক্স পাওয়া উচিত, ঠিক আছে। আমি এখানে পাইলাম কেন, এখানে যে ফিল্ড লেন্সগুলো হইতেছে কী হইতেছে সবটি বাইরে, অল আর গোয়িং আউট ফ্রম দ্য সার্ফেস, তো অবভিয়াসলি কী হইব দ্যার ইজ এ নেট আউটওয়ার্ড ফ্লাক্স, ভিতরে কিছু ঢুকেন না, দ্যার ইজ নো চার্জ আউটসাইড, তো ভিতরে কোনো কিছু ঢুকেন না, সব স্যার ফিল্ড লেন্সগুলো বাইরেতেছে, তো অবভিয়াসলি আই এম গেটিং নেট আউটওয়ার্ড ফ্লাক্স না। তো ওই নেট আউটওয়ার্ড ফ্লাক্সটা কী হইল আমার, কিউ এনক্লোজ বাই কতটুক চার্জ এনক্লোজ আছে বাই এফেন, ঠিক আছে। তো এরম টাইপের সেন্স আমার গজলয় দেয়, ঠিক আছে, ক্লিয়ার। এখন নেক্সট কোয়েশ্চেন হইলো গজলর মধ্যে, মানে নেক্সট তোমার মাথার মধ্যে আওয়া উচিত, কিউরিয়াসিটি মানে কিউরিয়াস মাইন্ডে কোয়েশ্চেন আওয়া উচিত, আমি এটা করলাম কেন, মানে হোয়াই আই এম সো মাচ বদার্ড টু ফাইন্ড আউট ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে। ইলেকট্রিক ফ্লাক্স কেন বাই করাম, কেন বাই করাম, আমার 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 ইলেকট্রোস্ট্যাটিক্সের মোটিভ হইলো ইলেকট্রিক ফিল্ড বাই করতাম, ইলেকট্রিক ফিল্ড তোমার কুলম্বস লয় দিলেইছে, কুলম্বস লয় দিয়েছে না অ্যাকচুয়ালি, মানে কুলম্বস লয় তো ফোর্স কথা কয়, তারপর এখান থেকে ফোর্সের সেন্স থেকে আমি ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট আনি লিছি, ঠিক আছে। মানে ইলেকট্রিক ফিল্ড কুলম্বসে দিলেইছে, মানে আমি এটা মিন করাম কি কুলম্বস লয় আমার ফোর্স দেয়, ওই ফোর্সের সেন্সটাই তো এফ ইকুয়াল টু কিউ ই, ঠিক আছে, ই ইকুয়াল টু এফ বাই কিউ, ঠিক আছে। তো এখান থেকে তো ইলেকট্রিক ফিল্ড আই যাব না, ঠিক আছে। তো আমার কাছে আমার ইলেকট্রোস্ট্যাটিক্সের মোটিভ হইলো চার্জ বা চার্জ ডিস্ট্রিবিউশনের ইলেকট্রিক ফিল্ড বাই করা কোনো জায়গাতে, এটাই মোটিভ ইলেকট্রিক ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ার, একটা চার্জ আছে বা চার্জ ডিস্ট্রিবিউশন আছে, চার্জ ডিস্ট্রিবিউশন তুমি পাইবে পড়াইমু, চার্জ ডিস্ট্রিবিউশন ইজ নাথিং বাট এই ডিস্ট্রিবিউশন, মানে চার্জের একটা গ্রুপ অফ চার্জ আমরা চার্জ ডিস্ট্রিবিউশন করি, ঠিক আছে, বুঝবে আর পড়াইমু। ইলেকট্রোস্ট্যাটিক্সের মোটিভ হইলো, আমার কথা ঘুরিয়ে আই, ইলেকট্রোস্ট্যাটিক্সের মোটিভ হইলো চার্জ বা চার্জ ডিস্ট্রিবিউশনের আমার ইন স্পেস আই ওয়ান্ট টু ফাইন্ড আউট ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। অন ইলেকট্রিক ফিল্ড আমি কুলম্বস ল কনসেপ্ট থেকে আনতে পারি, তো
আমার মোটিভ, আমার পারপাস সলভ হয়ে গেছে। তো আমি হোয়াই আই এম বদার্ড টু ফাইন্ড আউট ইলেকট্রিক ফ্লাক্স অ্যান্ড হোয়াই আই এম গোয়িং ইন টু গজ ল, ঠিক আছে। তখন দেখো লাভটা হয় কিটা, সে সময় মানে অ্যাকচুয়ালি আমি তোমার কই, আমরা ক্লাস এইট বইয়ে, 12-এর বইয়ে তোমার গজ ল করে ডেরিভেশন আছে। তো তোমার ফাইনাল পরীক্ষা তো ডাইরেক্ট ডেরিভেশন দিকে, ওই ডেরিভেশন হলো গজ লর অ্যাপ্লিকেশন আর কি। তো ওইটা আমরা এখন ডিসকাস করছি না, বাট তোমার আমি আইডিয়া দিতেছি আর কি, মোটিভটা বুঝাইতেছি, ঠিক আছে। এখন হয় কিটা, সাপোজ আই হ্যাভ এ চার্জ ডিস্ট্রিবিউশন, বাবা আমার কাছে একটা লাইন চার্জ আছে। লাইন চার্জ মানে একটা লাইনের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ চার্জ আছে, এটারই লাইন চার্জ কই, ঠিক আছে। ইউনিফর্ম থাকতে পারে, নন ইউনিফর্ম থাকতে পারে, ডিপেন্ডিং আপন দি কোয়েশ্চেন, ঠিক আছে। সাপোজ আই হ্যাভ এ লাইন চার্জ, ঠিক আছে, বাবা একটা লাইন একটা বানাইলাই আমি, তো আই হ্যাভ এ লাইন চার্জ আছে, ঠিক আছে, ঠিক আছে। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড চার্জ আছে বাবা, ইজি কেস ধরি আমরা, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড চার্জ আছে। এদিকে ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ড করে, এদিকেও আমার কী হরে ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ড করে, ঠিক আছে। অনেক লম্বা লাইন চার্জ আছে, ঠিক আছে। তখন যে আমার কয় কি এই পয়েন্ট পিতে ইলেকট্রিক ফিল্ড বাই করো, বাই করো ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। তুমি কী করবা, ঠিক আছে, আমার কাছে উই হ্যাভ কুলম্বস ল, কুলম্বস লর আমি ফোর্সের কনসেপ্ট আছে, তো ফোর্সের কনসেপ্ট থেকে ইলেকট্রিক ফিল্ড আই যায়, ঠিক আছে। তো ওই সেন্সটা আমরা এখানে লাগাইমু, ঠিক আছে। এখন এই মানে আমরা বেসিক কেমনে করি, আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড বাই করতে হইলে উই কনসিডার এই ইউনিট পজিটিভ চার্জ হিয়ার। তো এখানে কী ভাববায়, আই উইল কনসিডার কি দের ইজ সাম ইউনিট পজিটিভ চার্জ, ভাববায়। তখন এই চার্জের লাগি এখানে ইলেকট্রিক ফিল্ড বাই করবে, কোন দিকে থাকবো, এদিকে থাকবো। সেকেন্ড চার্জের লাগি এখানে ইলেকট্রিক এদিকে থাকবো। সিমিলারলি সবটি লাগি করবে, হিউজ নাম্বার অফ চার্জেস আছে, ইনফাইনাইট নাম্বার। তখন এটার লাগি ইলেকট্রিক ফিল্ড কোন দিকে থাকবো, এদিকে থাকবো, ঠিক আছে। কোথায় হয়ে গেছে, তখন এখানে যতটাই চার্জ থাকবো অতটাই তুমি কী পাইবে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড পাইবে। কেন কুলম্বস লয় পয়েন্ট চার্জের দেয়, চার্জ ডিস্ট্রিবিউশনে দেয় না কুলম্বস। তো সবটি চার্জের লাগে আলাদা আলাদা বাই করবো, তখন অতটাই ইলেকট্রিক ফিল্ড পাইবে, হিউজ নম্বর ইলেকট্রিক পাই। তখন সবটি কীটা বাই করতে লাগবো, নেট বাই করবে, নেট বাই করবে, নেট বাই করার লাগে কীটা করবে, প্যারালোগ্রাম লো, ট্রায়াঙ্গলস লো, যেটা আছে এটার বাড়াই বাড়াই যেবে বা পলিগন লাগে, যেটাই করবে। প্লাস তোমার ইন্টিগ্রেশনও পাই, অ্যাঙ্গেল বগেরাও আছে, ইন্টিগ্রেশন বগেরাও করতে লাগবো, ঠিক আছে। তো এটা একটা হিউজ বড় একটা প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। কমপ্লিকেটেড প্রবলেম বাট সলভেবল, ঠিক আছে, করা যায় বাট কমপ্লিকেটেড প্রবলেম, ঠিক আছে। তো এই যে কষ্টটা না করার লাগি আমরা ওই জিনিসগুলো বুঝলাম, মানে আমার গজলোর মোটিভ হইলো বা ইলেকট্রিক ফ্লাক্স বা গজলোর বোঝার মোটিভ হইলো, আমি যদি এই প্রবলেমটা করতে হয় আমি কীটা করবো। এখানে আমি একটা দেখবা নেক্সট ভিডিওস বগেরাতে, এখানে একটা গোশিয়ান সার্ফেস ধরি, একটা গোশিয়ান সার্ফেস মানে একটা ইমাজিনারি ক্লোজ সার্ফেস ধরবো আমরা, হ্যাঁ। তো ইমাজিনারি ক্লোজ সার্ফেস ধরিয়া এই প্রবলেমটা তোমার ইন এই লাইনের পরে ইন 3-4 স্টেপসে তুমি এটাকে সলভ করে দিতে পারবে, ঠিক আছে। তো এটা হইলো আমার গজলোর মোটিভ, ঠিক আছে। গজলোর মোটিভ হইলো মানে একটা চার্জ ডিস্ট্রিবিউশন, সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন যদি থাকে, সব চার্জ ডিস্ট্রিবিউশন লাগে বাই করা যায় না, কিন্তু এটা আমরা দেখবো, হ্যাঁ। সব সময় তুমি গজলো লাগাই দিবে তো এটা হয় না, বা গজিয়ান সার্ফেস ধরতে পারবে এরকম হয় না, পসিবল হয় না। সিমেট্রিক, জেনারেলি সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশনের লাগি আমরা যদি ইলেকট্রিক ফিল্ড বাই করতে হয় তো আমরা কুলম্বস ল ইজ এ ভেরি টিডিয়াস প্রসেস, একটা 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 চার্জ করে বাই করা ইজ এ ভেরি টিডিয়াস প্রসেস। তো আমরা গজ ল ইউজ করিয়া আমরা ইলেকট্রিক ফিল্ড বাই করতে পারি, ঠিক আছে। তো এটাই হলো গজ লর বেসিক মোটিভ বা ইলেকট্রিক ফ্লাক্স আর গজ ল পড়ার সেন্সটা, ঠিক আছে, মানে এটা কেন পড়লাম আমরা। ওকে ওকে, তো হোপফুলি তোমার আমি বুঝতে পারছি মানে বেসিক সেন্সটা। তো আজকের টাস্কে আমরা যাই, আজকে হইলে আমরা দুইটা প্রবলেম ডিসকাস করবো, স্পিডে করার চেষ্টা করবো। ফার্স্ট প্রবলেম তোমার কই দিই, ফার্স্ট প্রবলেম আমি দুইটা প্রবলেম তোমার হইলো এসি বর্মার থেকে, এক্সাইজ থেকে ধরছি, এসি বর্মার গজ লর চ্যাপ্টারের, ঠিক আছে। তো ফার্স্ট কোয়েশ্চনটা হইলো তোমার ডাইরেক্ট ফ্লাক্স বাই করার কোয়েশ্চেন, আর সেকেন্ড কোয়েশ্চনটা হইলো তোমার ফ্লাক্স বাই করতে হয়, ফ্লাক্স বাই করার, আর ফ্লাক্স বাই করার পরে এই জিনিসটা ইউজ করিয়া কিউ এনক্লোজটা বাই করতে হয়। তো কিউ এনক্লোজ কীতে হইব, নেট টোটাল ফ্লাক্স ইন্টু এপসিলন নট করলে কিউ এনক্লোজ পাইলে, ঠিক আছে। বেসিক্যালি মানে মুদ্রার কথা, দুইটার মধ্যে ফ্লাক্স বাই করতে হয়, আর দুইটার কোটে মানে দুইটা প্রবলেমের স্লাইট একটা ডিফারেন্স আছে, যেটা ইন্টারেস্টিং ডিফারেন্স, যেটা লাগি আমরা আমি পার্টিকুলারলি এই দুইটা প্রবলেম সিলেক্ট করছি, ঠিক আছে। তো আমরা করি, ঠিক আছে। তো বেসিক জিনিসটা তোমরা জানো, এই কোয়েশ্চনগুলো কই পাইবে তোমরা, ইউল গেট দিস কোয়েশ্চনস ইন ইয়র ডিসক্রিপশন, ডিসক্রিপশনে কী থাকবো, দের উইল বি এ পিডিএফ, ওইটা ডাউনলোড করবে, লিঙ্ক ক্রিয়েট করবে, লিঙ্কের মধ্যে ক্লিক করবে, পিডিএফ ডাউনলোড হইব, পিডিএফের মধ্যে ইউল গেট দি কোয়েশ্চনস, ঠিক আছে। তো কোয়েশ্চনটা হোপফুলি তোমরা ডাউনলোড করে নিছো ভিডিও দেখে দেখতে। তো এখান থেকে আমার লোকে কোয়েশ্চনটা পড়লাম, আমি আমার লোকে পড়ো, ঠিক আছে। তো কোয়েশ্চনে কি কইছে, দ্য ইলেকট্রিক ফিল্ড ইন এ রিজন ইজ গিভেন বাই ই ভেক্টর ইকুয়াল টু 3/5 ই নট আই ক্যাপ প্লাস 4/5 ই নট জে ক্যাপ উইথ
ই নট ইকুয়াল টু দিস, ঠিক আছে? তো ইলেকট্রিক ফিল্ড একটা রিজনে দিয়ে দিছে, আমি ওয়েভগুলো এখানে লিখি লাই, তো আমি এখান থেকে দেখে দেখে তাড়াতাড়ি করতে পারবো। তো ইলেকট্রিক ফিল্ড ইন এ রিজন কত দিছে এরা? ইলেকট্রিক ফিল্ড ইজ ই ভেক্টর ইকুয়াল টু 3/5 ই নট আই ক্যাপ প্লাস 4/5 ই নট জে ক্যাপ, ঠিক আছে? একটা রিজন আছে এখানে ইলেকট্রিক ফিল্ড এরকম দিছে উইথ ই নট, ই নটের ভ্যালুটা দিয়ে দিছে এরা। ই নট ইকুয়াল টু কত? 2.0 × 10³ নিউটন পার কুলাম এরকম দিছে এরা। তারপরে কইছে ফাইন্ড দ্য ফ্লাক্স অফ দিস ফিল্ড থ্রু এ রেক্টেঙ্গুলার সার্ফেস অফ এরিয়া 0.2 m² প্যারালেল টু ওয়াই জেড প্লেন। এই ইলেকট্রিক ফিল্ডের ফ্লাক্স বাই করতে হয় থ্রু এ রেক্টেঙ্গুলার সার্ফেস, যেটা এরিয়া হইল কত? এরিয়া অফ দ্য সার্ফেস কত দিছে? এরিয়া অফ দ্য সার্ফেস দিছে 0.2 m², ঠিক আছে? সব কিছু এসআইতে আছে, ওকে চেক করলেছি আমরা একবার, চোখ ঘুরাই লিছি। রেক্টেঙ্গুলার সার্ফেস এরিয়া হইলো এটা, প্যারালেল টু কি কইছে? ওয়াই জেড প্লেন, ওয়াই জেড প্লেনের প্যারালেল সার্ফেসটা, ঠিক আছে? তখন এটা মানে একটু বুঝাই আমি ডায়াগ্রামটা একটু বানাই। ওকে, তো ওয়াই জেড প্লেনের প্যারালেল সার্ফেস না নি? ওকে, তো সাপোজ দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই অ্যান্ড দিস ইজ জেড, তো এটা হলো আমার ওয়াই জেড প্লেন। তো ওয়াই জেড প্লেনের প্যারালেল একটা এরিয়া আছে, ঠিক আছে? মানে ধরিল যে কোনো একটা এরিয়া, সাপোজ এরম টাইপের কিছু একটা এরিয়া আছে, ঠিক আছে? তো দিস ইজ প্যারালেল টু ওয়াই জেড প্লেন। দেখ কোনখানে আছে, কোন জায়গাতে আছে এরিয়াটা, এটা তোমার কইছে না অবভিয়াসলি, এটা আমার কোয়েশ্চন সলভ করতে ইট ইজ নট নেসেসারি, এর লিগে এরা কইছে না কোন জায়গাতে আছে বগেরা, কইছে কি জাস্ট ওয়াই জেড প্লেন প্লেনের প্যারালেল, আর এরিয়াটা কত আমার 0.2 m². ফাইন আছে। এখন এই কোয়েশনে তুমি কি ট্রাই করতে? ফ্লাক্স বাই করতে, রাইট? তো ফ্লাক্সের ফর্মুলা কি হয়? দেখো ফ্লাক্সের ফর্মুলা আমরা হয় ফাই ইকুয়াল টু ই ভেক্টর ডট এন ক্যাপ এস, ঠিক আছে? এরকম ফর্মুলা কেন ইউজ করতেছি কইতেছি আমি, ঠিক আছে? এখন এটা এগুলো কোয়েশনের সেট আপটা। এখন এখানে দেখো একটা জিনিস, মানে কই ইলেকট্রিক, মানে এই কোয়েশনটা জাস্ট আমার দেখে দেখার পরে আমার মানে কি ক্লিক করতেছে এই কোয়েশনটা। তবে এখানে ইলেকট্রিক ফিল্ড কি দিছে? 3/5 ই নট আই ক্যাপ প্লাস 4/5 ই নট জে ক্যাপ, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ডটা কোন প্লেনে আছে আমার? এক্স ওয়াই প্লেনে আছে না? আই ক্যাপ আর জে ক্যাপ আছে, তো অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ড ইজ সামওয়্যার ইন দ্য এক্স ওয়াই প্লেন, ঠিক আছে? ওকে, আর এখানে যেখানে দেখো এখানে 3/5 ইজ এ কনস্ট্যান্ট, ই নট ইজ এ কনস্ট্যান্ট, তো এই জিনিসটা কি দাঁড়িয়ে আমার কনস্ট্যান্ট? 4/5 ইজ এ কনস্ট্যান্ট, ই নট ইজ এ কনস্ট্যান্ট, তো দিস ইজ অলসো এ কনস্ট্যান্ট। তো এখানে কোনো এক্স ওয়াই জেড নাই কিন্তু, হ্যাঁ এক্স ওয়াই জেড নাই, তো দিস ইজ নট এ ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ড, দিস ইজ এ কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড, বা কইতে পারো দিস ইজ এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ওকে ওকে ফাইন, না এটা তো ইলেকট্রিক, তো এই জিনিসটা তুমি দেখে একটু তোমার ক্লিক করতে লাগবো। আরও কোয়েশন যদি নেক্সট কোয়েশন যদি করবা এতে বুঝবা কি ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ড কী মিন করতেছে, ঠিক আছে? আরও তুমি নিজেও করবে, ঠিক আছে? তো এটা আমি আইডিয়া পাইলাম, এরিয়াতে বুঝলাম, আর ডায়াগ্রাম দিয়ে আমি এটা বুঝলাম, ঠিক আছে? এখন ফ্লাক্স দেখো, ফ্লাক্সের ফর্মুলা কিন্তু ই ভেক্টর ডট এন ক্যাপ এস। এখন তুমি দেখাইতে পারো কি তোমার মনে আইতে পারে কি স্যার লাস্ট ভিডিওতে আমি ফ্লাক্স কীরকম লিখতাম? ফ্লাক্স লিখতাম আমি ই ভেক্টর, সরি 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 ই না সরি, ফ্লাক্স লিখতাম ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট এন ক্যাপ ডিএস, এরকম লিখছি আমি ফ্লাক্স, মানে ইন জেনারেল ফ্লাক্সটা আমি এরকম লিখছি, ঠিক আছে? সেকেন্ড একটু মানে লাস্ট ভিডিওতে দেখিও তুমি, তখন এরকম আমি ইন্টিগ্রেশন কেন ইউজ করলাম না এখানে? হ্যাঁ দেখো ইন্টিগ্রেশন কোন সময় ইউজ করি, যে সময় আমার সার্ফেসগুলো কী থাকে, কী বলতাম, ইলেকট্রিক ফিল্ডটা আমার সার্ফেসের যে সার্ফেসটা আছে ওই সার্ফেসের মধ্যে আমার ইলেকট্রিক ফিল্ডটা মানে কী বলতাম কনস্ট্যান্ট না আর কি, সব ওই যে যে সার্ফেসটা তুমি ধরবাই, যেমন কি ভাবো সাপোজ দিস ইজ মাই সার্ফেস, হ্যাঁ আই গেস এখানে দেখবাই তুমি, দিস ইজ মাই সার্ফেস, ওকে? এখন এই সার্ফেসের মধ্যে যদি ইলেকট্রিক ফিল্ড ভাবো এইদিকে আর, ঠিক আছে, সব জায়গার যদি কনস্ট্যান্ট না থাকে, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আর এখানে আরেকটা ইলেকট্রিক মানে ভ্যালুস বগেরা করে আর কি, আলাদা ভ্যালুস ডাইরেকশন যেটাই হোক, তো ইলেকট্রিক ফিল্ড আলাদা আলাদা আইতেছে এই সার্ফেসে, আলাদা আলাদা অ্যামাউন্টে পড়তেছে, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড পড়তেছে, ঠিক আছে? এই সময় কী হইব, ও সরি, এই সময় কী হইব, এই সময় তোমার যদি আবার কই একটু একটু ডিস্ট্রাকশন হয়ে গেছে, ঠিক আছে? সাপোজ আই হ্যাভ দিস সার্ফেস, এখন এখানে যদি আমার ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম না, সমানভাবে পড়েন না, আলাদা আলাদা আমার ইলেকট্রিক ফিল্ড পড়তেছে, ঠিক আছে? তখন কী হইব, তখন যে সময় তুমি ফ্লাক্স বাই করবা, তখন অবভিয়াসলি আলাদা আলাদা ইলেকট্রিক ফিল্ড পড়লে কী হইব, তুমি
সবখানে সমান ইলেকট্রিক ফিল্ড না, তো তো অবশ্যই তোমার এই সার্ফেসটা কি তা করতো ছোট 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 পার্টে ভাঙবে, ভাঙিয়ে সবটি সবটি জায়গায় লাগে আলাদা আলাদা ফ্লাক্স বাই করে বাই করে তারপরে এটাকে কি তা করবে ইন্টিগ্রেট করবে, এরকম টাইপের সেন্স না। ঠিক আছে, কিন্তু এখানে কি হয়েছে দেখো, এই যে পার্টিকুলার কোয়েশনে আমার, এই পার্টিকুলার কোয়েশনে আমার এই যে সার্ফেসটা, সার্ফেসটা হইলো আমার কিটা ওয়াইজেড প্লেনে, সরি ইজ প্যারালাল টু ওয়াইজেড প্লেন, আর আমি ইলেকট্রিক ফিল্ডটা কি আমার কনস্ট্যান্ট না নেই, এখানে ইলেকট্রিক ফিল্ডটা ভেরি করেন না, ইলেকট্রিক ফিল্ড যে ভেরি না করে তো এই সার্ফেসের সবখানে আমার কি থাকবো ইলেকট্রিক ফিল্ডটা যে থাকবো এটা কি থাকবো সমান থাকবো। ঠিক আছে, অন সমান যদি থাকে, অন সমান থাকলে আমার ডিএস ধরার তো কোনো সেন্স নাই না, আমি পুরো সার্ফেসটারে তো একভাবে এক লগেই ধরতে পারি, ভাবো পুরো সার্ফেসটাই হইলো আমার ডিএস। ঠিক আছে, তো পুরো সার্ফেস আমি এক লগে ধরতে পারি। ঠিক আছে, তো ওই লাগে আমি এখানে ইন্টিগ্রেশনের সেন্সটা আমরা এখানে আনছি, ওকে এখানে মানে আনা করছি না, মানে এটা কমপ্লেক্স করছি না এটা। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, বুঝবে আরও দেখলে বুঝবে, আরও ফ্লাক্সের প্রবলেম করলে বুঝবে। ঠিক আছে, ওখানে দেখো এটা আমরা বাই করি, ওখানে ই ভেক্টর। ঠিক আছে, ওখান নেক্সট লাইনে যাওয়ার আগে আরেকটা কথা কই আমি, এখানে যে সার্ফেস তো এস তো বুঝলাম, এস এর ভ্যালু হইলো আমার 0.2 মিটার স্কোয়ার, এন ক্যাপটা কেটে ইও আমার কাছে রেডি আছে, এন ক্যাপটা কেটে দিব। দেখো এই সার্ফেসটা কোন সার্ফেসের প্যারালাল, ওয়াইজেড প্লেনের প্যারালাল, রাইট? কোন ওয়াইজেড প্লেনের নর্মাল ভেক্টর কোনটা হইব, ওয়াইজেড প্লেনের নর্মাল কি হয় আমার এক্স ডাইরেকশন। ঠিক আছে, অন তুমি বুঝতে পারো এক্স ডাইরেকশন তো দুইটা হইতে পারে, এভরি সার্ফেস হ্যাজ টু নর্মালস। ঠিক আছে, একটা কি হইতে পারে, একটা নর্মাল হইতে পারে মানে প্লাস এক্সের দিকে, আর একটা কোন দিকে হইতে পারে মাইনাস এক্সের দিকে, হইতেই পারে। ঠিক আছে, তো ইট ইজ এন মানে কোন নর্মালটা ধরবায় এখানে ইট ইজ এন অ্যাম্বিগুইটি। ঠিক আছে, এখানে তুমি এটা বুঝতে পারতে না। ঠিক আছে, গজলের মধ্যে ইট ইজ ক্লিয়ার কি শুড অলওয়েজ টেক দি আউটওয়ার্ড, বুঝাই আউটওয়ার্ড নর্মাল। ঠিক আছে, বাট এখানে ইট ইজ এন অ্যাম্বিগুইটি, তো তো আমরা কি করবো, আমরা উইল টেক মানে এই নর্মালটা ধরি লি আমরা। ঠিক আছে, প্লাস এক্সের দিকে যে নর্মালটা আছে ওইটা ধরি আমরা, ওকে। তো এখানে আমার সেন্স মাই সার্ফেস, আবার কইলে সেন্স মাই সার্ফেস ইজ প্যারালাল টু ওয়াইজেড প্লেন, তো আমার এন ক্যাপটা কি হইব, এন ক্যাপ উইল বি জাস্ট তোমার লাগে বোঝার লাগে লিখে রাখলাম আমি এখানে, এন ক্যাপ উইল বি ইয়োর আই ক্যাপ, রাইট? এন ক্যাপ উইল বি ইয়োর আই ক্যাপ, ফাইন? ওখান ওখান ঠিক আছে, তো এটারে ফ্লাক্স বাই করবো আমরা, তো বয় আমি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বয় ইজ ইয়োর 3/5 ই নট আই ক্যাপ প্লাস 4/5 ই নট জে ক্যাপ। ঠিক আছে, ডট দিয়া এন ক্যাপের বদলা কি বইতাম আমি, আই শুড প্লেস আই ক্যাপ, আর এখানে এস এসটা পরে বয় মনে, ফাইন হয়েছে, ক্লিয়ার? ওখান দেখো, ওখান দেখো ডট প্রোডাক্ট করতে প্রথম কী করবে, প্রথম টার্মে কী থাকবো, এই টার্মে আই ডট আই হইব, এরপর এটা কী হইব জে ডট আই। ঠিক আছে, এখন জে ডট আই কত হয়, 0। ঠিক আছে, আই ডট আই ইজ ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে ইকুয়াল টু 1, আর বাকি সব যদি উল্টা উল্টা থাকে আই ডট জে জে ডট আই কে ডট আই আই ডট কে এইসব কী হয়, 0 হয়, জানি আমরা। ঠিক আছে, তো অবভিয়াসলি এটার আর এটা ডট প্রোডাক্ট থাকবো, আর এটা এটা ডট প্রোডাক্ট কী হইব, 0 হইব, তো লেখার দরকার নেই, তো ডাইরেক্টলি আমরা করি, তো কী হইব 3/5 ইনোটের ভ্যালুটা বয় দেবো, জানি আমরা ইনোটের ভ্যালুটা কত আমার 2.0 × 10³ আই ডট আই কী হয় আমার 1 হয়, জানি আমরা। ঠিক আছে, আর এসের ভ্যালু কত হইব, এসের ভ্যালু কত আমার 0.2, তো 0.2 বুঝলো, ক্লিয়ার? তো এটা আমরা করবো, এটা করো 3, 2, 2, তো এটা হইব 1.2/5 এদিকে 10³, তো এটা কত হইব 0.24 × 10³। ঠিক আছে, এখানে কি হইব, আর ফ্লাক্স বাই করে, তো ফ্লাক্সের ইউনিট কী হয় আমার, ফ্লাক্স এটা হলো নিউটন পার কুলম, এটা হলো মিটার স্কোয়ার, তো কী দেখব নিউটন মিটার স্কোয়ার পার কুলম। ঠিক আছে, ওকে, সো আই উইল চেক দি আনসার। ঠিক আছে, তো ফাইন, তো এটা হইলো তোমার কি ফ্লাক্স বাই করার মানে ইকুয়েশনটার আনসার। ঠিক আছে, তো ফ্লাক্স বাই করছি, ইজি ইকুয়েশন। ঠিক আছে, জাস্ট তোমার আইডিয়া দেওয়ার লাগে ফ্লাক্সটা কেমনে আমরা বাইর করি। ঠিক আছে, ক্লিয়ার? তখন তাড়াতাড়ি আমরা আবার নেক্সট কোয়েশনটা যাই, নেক্সট কোয়েশনটা কি আমার, নেক্সট কোয়েশনটা হইলো, ঠিক আছে হোপফুলি তোমরা এটা বুঝছো, আমি এটা অ্যাড করি। নেক্সট কোয়েশনটা তোমরা তো পিডিএফে পাইরে, তো এটা আমি অ্যাড করি। ফিজিক্সের মধ্যে আই উইল সাজেস্ট কি তুমি প্রবলেমস বেশি করি, হ্যাঁ
প্রবলেম যত বেশি করবে তোমার কনসেপ্ট তত বেশি ক্লিয়ার হইবে। থিওরির থিওরি পড়বে, থিওরি ইজ অলসো ইম্পর্টেন্ট, প্রবলেমস বেশি করিও, ইউ উইল গেট এ প্রপার আন্ডারস্ট্যান্ডিং। এ থিওরি বেশি পড়লে থিওরি মানুষ আপনার সামটাইম ভুলে যায়, ঠিক আছে, মাথার মধ্যে ইনবিল্ট ঢুকতো না, কনসেপ্টটা মাথায় বইতো না প্রবলেমস না করলে। ওকে ঠিক আছে, এটা আমি তোমার কইতে থাকবো। ওখান দেখো নেক্সট কোয়েশ্চেন হইল, দ্য ইলেকট্রিক ফিল্ড ইন এ রিজন ইজ গিভেন বাই, আবার আগের মতোই এক রিজন ইলেকট্রিক ফিল্ড দিছে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত কইছে, ইজ গিভেন বাই ই ভেক্টর ইজ ইকুয়াল টু ই নট এক্স বাই এল আই ক্যাপ, রাইট, এরম দিছে। এটা একটা ইলেকট্রিক ফিল্ড দিছে একটা রিজনের মধ্যে কইছে। তারপরে কইছে ফাইন্ড দ্য চার্জ কন্টেন্ড ইনসাইড এ কিউবিক্যাল ভলিউম, একটা কিউবিক্যাল ভলিউমের ভিতরে চার্জ বাই করতে, হ্যাঁ চার্জ বাই করতে, হ্যাঁ ফাইন্ড দ্য চার্জ কন্টেন্ড ইনসাইড এ কিউবিক্যাল ভলিউম বাউন্ডেড বাই দ্য সার্ফেসেস এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু এ, জেড ইকুয়াল টু জিরো, জেড ইকুয়াল টু এ, ঠিক আছে। ছয়টা সার্ফেস দিচ্ছে, ছয়টা সার্ফেস দিয়ে বাউন্ড করা আছে আমার ভলিউমটা, একটা কিউব বানাইতেছে। আর কইছে টেক ই নট ইকুয়াল টু একটা ভ্যালু দিছে, এল ইকুয়াল টু সামথিং অ্যান্ড এ ইকুয়াল টু সামথিং কইছে, হ্যাঁ ঠিক আছে। ওই ভ্যালুগুলো লিখি আমরা, কোয়েশ্চনটা বুঝাই দিলাম আবার ডায়াগ্রাম বানাই। তো ই নটের ভ্যালুটা কত দিছে, এটা ই নটের ভ্যালু হইল তোমার ই নট ইকুয়াল টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি নিউটন পার, সরি নিউটন পার কুলম। আর এল এর ভ্যালু কত, এল ইজ ইয়র টু সেন্টিমিটার, আর এ দিছে এরা ওয়ান সেন্টিমিটার, ঠিক আছে। তো টু সেন্টিমিটার মানে হইল জিরো পয়েন্ট জিরো টু মিটার, এটা জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার, ঠিক আছে। এগুলো ভ্যালু দিয়ে দিছে এল এ বগেরা। অন কইছে আবার কই কোয়েশনটা, কোয়েশনটা ইলেকট্রিক ফিল্ড ইন রিজন ইজ গিভেন বাই দিস, ঠিক আছে। ওকে অন আর কইছে কি ফাইন্ড দ্য চার্জ কন্টেন্ট ইনসাইড এ কিউবিক্যাল ভলিউম বাউন্ডেড বাই সার্ফেস এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু এ, জেড ইকুয়াল টু জিরো, জেড ইকুয়াল টু এ, ঠিক আছে। তো এখন এই ডায়াগ্রামটা বানাই আমি, কিউবটা বানাই তো বুঝবে। তো এটা হলো আমার কোঅর্ডিনেট সিস্টেম, ভাবো দিস ইজ ইয়ার এক্স, দিস ইজ ইয়ার ওয়াই অ্যান্ড দিস ইজ ইয়ার জেড, ঠিক আছে। এখন কিউবিক্যাল ভলিউমটা কেমন বানাইছে, এক্স ইকুয়াল টু জিরো। এখন এক্স ইকুয়াল টু জিরো মানে কোনটা, এক্স ইকুয়াল টু জিরো মানে আমার ওয়াই জেড প্লেন, ঠিক আছে, ওয়াই এক্স ইকুয়াল টু এ, ঠিক আছে। এরকম করে আমি বানাই দেখো, এখন সবদিকে এ লেখছে, তো আই উইল কনসিডার এ, ভাবো এখানে এটা হলো ই, ল্যাংটা হইলো এ, দিস ইজ এ, দিস ইজ অলসো এ, সব সমান, হ্যাঁ। তো কিউবটা কীরকম হইব, কিউব উইল বি লাইক দিস, ওকে, ইয়ার কিউব উইল বি লাইক দিস, এরম টাইপের কিউব আছে, ওকে। তো একটু টেড়া লাগে, জাস্ট ইট ইজ এ কিউব, ওকে। তো কিউবটা এরম টাইপের আছে আমার। এখন দেখো এক্স ইকুয়াল টু যে এ সার্ফেসটা, এটা কোনটা, সরি প্রথম হইল এক্স ইকুয়াল টু জিরো, তো এক্স ইকুয়াল টু জিরো হইল আমার ওয়াই জেড প্লেন, তো এটা হইল আমার কি, আমার এক্স ইকুয়াল টু জিরো সার্ফেস, হ্যাঁ দিস ইজ মাই এক্স ইকুয়াল টু জিরো সার্ফেস, কেন কি এটা আমার ওয়াই জেড প্লেন, ঠিক আছে। তো এটার আমি একটা নাম দিলাই বা নগেকে নাম করিয়া যাই আমরা, ঠিক আছে। তো ফার্স্ট সার্ফেস যেটা হইল আমার রোমান দিলাম, হ্যাঁ, তো ফার্স্ট সার্ফেস হইল আমার, এই সার্ফেসের নাম কি থাকবো আমার, এক্স ইকুয়াল টু মানে আমি যে ওয়ান ডিনোট করবো এটা কোন সার্ফেসটা, এই সার্ফেসটা, মানে মানে কোন সাইডটা কিউবের, এই সাইডটা, ওকে, এক্স ইকুয়াল টু জিরো। সেকেন্ড যে সার্ফেস এটা হইল কি আমার এক্স ইকুয়াল টু এ, তো এক্স ইকুয়াল টু এ কোনটা হইব, এক্স ইকুয়াল টু আমার এ, এটা হইব, ঠিক আছে, এই জায়গাটা এ না নি, আর এক্স ইকুয়াল টু এ মানে এটা ওয়াই জেড প্লেনের প্যারালাল হইব, তো এই যে সার্ফেসটা এটা হইল আমার এক্স ইকুয়াল টু, এটা আমি রোমান টু দিলাম, হ্যাঁ দিস ইজ ইয়ার এক্স ইকুয়াল টু এ, ওকে। এই লাইন্সগুলো মিটাই, ক্লামজি লাগতো না জিনিসটা, বুঝবে ক্লিয়ার হইব তোমার। থার্ড সার্ফেস কি কইছে, ওয়াই ইকুয়াল টু জিরো কইছে, থার্ড কইছে এরা ওয়াই ইকুয়াল টু জিরো, তো ওয়াই ইকুয়াল টু জিরো মানে, ওয়াই ইকুয়াল টু জিরো মানে এক্সাক্ট প্লেন, তো এই যে সার্ফেসটা, এই যে সার্ফেসটা নিচের সার্ফেসটা, এটা কি আমার ওয়াই ইকুয়াল টু জিরো। ফোর্থ কি কইছে, ওয়াই ইকুয়াল টু এ, ফোর্থ হইল আমার ওয়াই ইকুয়াল টু এ, তো ওয়াই ইকুয়াল টু এ কোনটা হইব, অবভিয়াসলি এক্সাক্ট প্লেনে প্যারালাল আর এ আর কি, এটা এ না, তো এ সার্ফেসটা হইব আমার কি, আমার ওয়াই ইকুয়াল টু এ, রাইট, ঠিক আছে। চারটা হয়েছে, আরও দুইটা সার্ফেস আছে, এটা মিটাই আমি, ওকে। এরপরে
फिफ्थ सर्फेस की हमार जेड इक्वल टू जिरो, फिफ्थ सर्फेस हलो हमार जेड इक्वल टू जिरो। तो जेड इक्वल टू जिरो कौनटा सर्फेस, जेड इक्वल टू जिरो मान हमार एक्स वाई प्लेन, ठीक है। तो वही जो पिछने सर्फेसटा जाए पिछनेटा कि हमार जेड इक्वल टू जिरोते आसि हमें एक्सजेड प्लेने आसि। और छ नम्बर सर्फेसटा हलो हमार जेड इक्वल टू ए, कारण जेड इक्वल टू ए कौन सर्फेसटा हो जेड इक्वल टू ए होटार सामनेटा, ये यार पिछनेटा यार सामनेटा जेटा ये यहाँ, ठीक है, यहाँ जेड इक्वल टू ए, ठीक है। तो एगुलर हमें नेमिंग कर दीसि, हाँ फाइन। तो ये लाइन्सगुलो हमें मिटाई, तो जिनिसटा क्लियर थाकबो तोमार, ओके। तो एगुलर हमें नेमिंग कर लेछि, ओके। नेक्स्ट हलो देखो, नेक्स्ट हलो अखन तो ए क्यूबटा भाई कैसे अखन क्वेश्चनटारे मैं क्वेश्चन इलेक्ट्रिक फील्ड दिसे ये रिजने हमार स्पेस मध्य आसे अखन ए क्यूबटार भितरे कतटुक चार्ज आसे ये तुम बाई करते हैं, ठीक है। अखन एटा हलो क्वेश्चन सेटअपटा, अखन चार्ज बाई करार लागि देखो चार्ज आसे इलेक्ट्रिक फील्ड दिसे, ठीक है। আর এই যে সার্ফেসগুলো যে বানাইছে, সার্ফেসে একটা কিতা বানার একটা কিউবের সাইড, কিউবের ছয়টা সাইড কইছে না, তো ছয়টা সাইড মিলে একটা আমার ক্লোজ সার্ফেস হয়ে গেল, ঠিক আছে। আমার ক্লোজ সার্ফেস তোমার কোন কনসেপ্ট আইয়ে যাবো, গজলর কনসেপ্ট আইয়ে যাবো কি ফ্লাক্স থ্রো এনি ক্লোজ সার্ফেস ইজ ওয়ান বাই এপসিলন নট টাইমস দি চার্জ এনক্লোজড, ঠিক আছে, ফাইন। তো অবভিয়াসলি ফ্লাক্স থ্রো দিস সার্ফেস, অল দিস সিক্স সার্ফেস আউটওয়ার্ড ফ্লাক্স, দ্য আউটওয়ার্ড ফ্লাক্স বা কইতে পারেন নেট আউটওয়ার্ড ফ্লাক্স থ্রো দিস ক্লোজ সার্ফেস is 1 by epsilon naught times the charge enclosed by the surface, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, ওকে সরি। তো মানে এই এই সার্ফেসগুলোর আমি কি বাই করবো, ফ্লাক্স বাই করবো, ঠিক আছে, ফ্লাক্স বাই করিয়া তারপরে আমি কি করবো ওই ফ্লাক্সটারে epsilon naught লগে মাল্টিপ্লাই করে দিমু, মাল্টিপ্লাই করলে আমি কি পাইলিমু, আই উইল গেট দি চার্জ এনক্লোজড, এরকম টাইপের আইডিয়া আছে আমার, হ্যাঁ ওকে, ঠিক আছে। এখন এই প্রবলেমটা করার আগে দেখো আমি তোমার কই, এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, ইলেকট্রিক ফিল্ডটা দেখো কিরম, এখানে ইনোটটা ইনোটটা হইলো কনস্ট্যান্ট, রাইট, ইনোটটা হইলো কনস্ট্যান্ট, দেওয়াই আছে, এলও একটা কনস্ট্যান্ট দেওয়া আছে, এক্স যে জিনিসটা এক্সটা হইলো আমার কি ইজ এ ভেরিয়েবল, ঠিক আছে, এক্স ইজ নট এ কনস্ট্যান্ট, এক্স ইজ এ ভেরিয়েবল। এখন এক্স তো চেঞ্জ হয়, যেমন কি এক্স ইকুয়াল টু জিরো, এ প্লাস এ, টুয়াইস এ, থ্রাইস এ, ফোর এ, মাইনাস এ, মাইনাস টু এ, যে কোনো কিছু হইতে পারে এক্স এর ভ্যালু, বা এনিথিং পয়েন্ট ওয়ান, মাইনাস পয়েন্ট ওয়ান, যে কোনো কিছু হইতে পারে। তো অবভিয়াসলি এক্স যদি চেঞ্জ হয় তো ইলেকট্রিক ফিল্ডও চেঞ্জ হর, ঠিক আছে। মানে মুদ্রার কথা হইল, যদি তুমি ডায়াগ্রাম হিসাবে বোঝাই চাই, এটা এক্স এক্স এটা ওয়াই এক্স এটা জেড এক্সিস, ঠিক আছে। তখন যদি আমি ডায়াগ্রাম হিসাবে বোঝাতে চাই, তো মানে আমি যদি এদিকে দেখি, তো যত তুমি যত আমি কী হর আমার যত আমি এক্সিস এদিকে বাড়তেছি, আমার ইলেকট্রিক ফিল্ডটা কী হর, আমি এক্স বাড়ের এদিকে বাড়লে কি হইব, আমার এক্স বাড়ের, তো এক্স বাড়লে কি হইব, অবভিয়াসলি আমার ইলেকট্রিক ফিল্ডটা কী হবে বাড়ের। তো এখানে আমার এক্স ইকুয়াল টু জিরো, তো ইলেকট্রিক ফিল্ড কত জিরো, আর যত তুমি এদিকে যাইবে আমার ইলেকট্রিক ফিল্ড কী হইতেছে বাড়ের, ভেক্টরগুলো বড় হইতেছে মানে বাড়ের, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড বাড়ের এদিকেও বাড়ের, ঠিক আছে, ফাইন। তো এরকম টাইপের আইডিয়া আমার এই ইলেকট্রিক ফিল্ডের দিতেছে আর কি, ঠিক আছে, এরকম টাইপের আইডিয়া আমার দের, ওকে ফাইন। এখন ঠিক আছে, ততটুকু ক্লিয়ার হয়েছে আই গেস এই প্রবলেমটা, মানে প্রবলেমের সেন্সটা। তখন আমরা কী বাই করবো, আমরা ফ্লাক্স বাই করবো, ফ্লাক্স থ্রু দিস কিউব বাই করবো। এখন এখন ফাই সরি এখন ফাই ফ্লাক্স থ্রো দিস ক্লোজ সার্ফেস, মানে এই যে কিউবটা দিয়ে ফ্লাক্স কি হইব, ফ্লাক্স থ্রো দি ফার্স্ট সার্ফেস প্লাস ফ্লাক্স থ্রো দি সেকেন্ড সার্ফেস প্লাস ফ্লাক্স থ্রো দি থার্ড সার্ফেস ফোর্থ সার্ফেস প্লাস ফ্লাক্স থ্রো দি ফিফথ সার্ফেস প্লাস ফ্লাক্স থ্রো দি সিক্স সার্ফেস, ছয়টা সার্ফেস আছে, ছয়টা সার্ফেসে আলাদা ফ্লাক্স বাই করবো, টোটাল প্লাস করে দিমু, তো আমি কিতা পাইলিমু নেট ফ্লাক্স পাইলিমু, নেট ফ্লাক্স থ্রো দিস সার্ফেস পাইলিমু, ঠিক আছে। এখন এখন দেখো ফ্লাক্স, ঠিক আছে, তো আলাদা সার্ফেসে আমরা ফ্লাক্স বাই করতাম, ঠিক আছে। এখন ফার্স্ট আর সেকেন্ড সার্ফেসটা দেখো,
স্প্রে আমরা একটু পরে ধরলাম। হ্যাঁ ফার্স্ট আর সেকেন্ড সার্ফেসটা আমরা একটু পরে ধরলাম, কেন পরে ধরলাম বুঝতেছি তোমারে, প্রথমে আমরা থার্ড ফোর্থ আর ফিফথ আর সিক্সটা একটু দেখি লাই, ঠিক আছে। ওখানে দেখো থার্ড সার্ফেসে, দেখো থার্ড সার্ফেস কি আমার, থার্ড সার্ফেস হইলো আমার ওয়াই ইকুয়াল টু জিরো, ঠিক আছে। ওখানে দেখো আর এরকম ভাবে নাকি আমি ডাইরেক্টলি এটা কেমন ভাবলাম কি ফার্স্ট আর সেকেন্ড পরে ধরতাম, ঠিক আছে। মানে এটা হলো জাস্ট আমি তোমারও এটা আস্তে আস্তে তুমি ইউ উইল গেট এ সেন্স কি মানে অবভিয়াসলি মানে এটা আমি মানে এই জিনিসটাই আমার ফ্রুটফুল, তো এটা আমি একটু পরে ধরবো, ঠিক আছে। এরকম টাইপের সেন্স আর কি। তো দেখো থার্ড যে সার্ফেসটা, থার্ড সার্ফেস কি আমার, থার্ড সার্ফেস হইলো আমার ওয়াই ইকুয়াল টু জিরো। তো ওয়াই ইকুয়াল টু জিরো কোনটা আমার, থার্ড সার্ফেস হইলো আমার ওয়াই ইকুয়াল টু জিরো মানে এই সার্ফেসটা, রাইট, এই সার্ফেসটা। এখন এই যে সার্ফেসটা, এই সার্ফেসটা নর্মাল কোনটা আমার, নর্মাল হইলো আমার এই সার্ফেসের এদিকে, ঠিক আছে। তো এটা কি আমার, ইট ইজ ইয়ার মাইনাস জে ক্যাপ, রাইট। নর্মালটা এটা প্লাস জে ক্যাপ, এটা মাইনাস জে ক্যাপ, মানে নর্মালের দিকে যে আমি ইউনিট ভেক্টর কই, তো এটা কি হইব মাইনাস জে ক্যাপ, রাইট। এখন দেখো, ওখানে দেখো, ওখানে আমি যদি এটা যদি বাইরি করতাম, ভাবো এটা আমি বাইরি করতাম যদি, তো আমার ফ্লাক্স কি হইল না, ফ্লাক্স হইল না ই ভেক্টর ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট এন থার্ড সার্ফেস আর ভাবো ডিএস থ্রি, এরকম কিছু একটা থাকলাম না, রাইট, এরকম কিছু থাকলাম, ইলেকট্রিক ফিল্ড থাকলো না। ওখানে দেখো ইলেকট্রিক ফিল্ড যে আমার এখানে যে ইলেকট্রিক ফিল্ড দিছে এটা কোন দিকে আমার, আই ক্যাপের দিকে, ভাবো জাস্ট একটা রাফ করলাম, হ্যাঁ এটা হলো আই ক্যাপের দিকে। আর এটার যে সার্ফেসের নর্মালটা, নর্মালটা কোন দিকে আমার, মাইনাস জে ক্যাপ, রাইট, নর্মালটা হইলো মাইনাস জে ক্যাপ। এখন আই ডট জে কি হয় আমার, জিরো, ঠিক আছে। তো থার্ড সার্ফেসের ফ্লাক্স কি আই গেলো, কিছু না বাই করি এই, তুমি কী বাইরে কি থার্ড সার্ফেসের ফ্লাক্স ইজ জিরো, বুঝছো। এখন এই সময় তুমি গসেন একটা কথা কইলে তোমার ইন বিটুইন, যখন তুমি মানে যেমন কি তোমার ক্লোজ সার্ফেস থাকবো এই সময় সবসময় তুমি কী করবে, গজলোর মধ্যে তুমি আউটওয়ার্ড নর্মাল ধরবে, বাইরের দিকে নর্মালটা ধরবে, হ্যাঁ ঠিক আছে। ইউ শুড অলওয়েজ কনসিডার দি আউটওয়ার্ড নর্মাল, ওকে। তো এখানে আমার ফ্লাক্সটা কি আইলো, ফ্লাক্সটা কি পাইলাম আমি, ফ্লাক্সটা আমি জিরো পাইলাম, রাইট, ঠিক আছে। তো থার্ড সার্ফেসের ফ্লাক্সটা কি হইলো আমার, থার্ড সার্ফেসের ফ্লাক্স হইলো আমার জিরো, থার্ড সার্ফেসের ফ্লাক্স হইলো আমার জিরো, ফাইন। অন ফোর্থ সার্ফেস দেখো, ফোর্থ সার্ফেস কি আমার, ফোর্থ সার্ফেস এটা আমি মিটাই, ফোর্থ সার্ফেস ইজ ইয়ার ওয়াইকেল টু ওয়ে, ওয়াইকেল টু ওয়ে মানে কোনটা, এই সার্ফেসটা স্পিডে কই, ওয়াইকেল টু ওয়ে এই সার্ফেসটা, এই সার্ফেস নর্মাল কোন দিকে, এইদিকে, ইট ইজ ইয়ার জে ক্যাপ, এটাও জে ক্যাপ। আর ইলেকট্রিক ফিল্ড আবার সেম জিনিসটা করবো, ইলেকট্রিক ফিল্ডের কি আছে আমার, আই ক্যাপ আছে, তো আই ডট জে কি হইব আবার জিরো হইব, দিস উইল বি জিরো, ফাইন, ক্লিয়ার, দেখিও। নেক্সট ফিফথ সার্ফেস, ফিফথ সার্ফেসটা কি আমার, জেড ইকুয়াল টু জিরো, জেড ইকুয়াল টু জিরো মানে হইল আমার এই সার্ফেসটা, রাইট, এক্স ওয়াই প্লেনে যেটা আছে, এটা নর্মালটা কোন দিকে, আউটার নর্মাল এদিকে, ঠিক আছে। তো এটা কি হইব মাইনাস কে ক্যাপ, ওখানে এখানে এটার লাগি আমার কি পাইবা, এন ক্যাপটা কি পাইলে, মাইনাস কে ক্যাপ পাইলে, ইলেকট্রিক ফিল্ডে কি আছে, আই ক্যাপ, তো আই ডট মাইনাস কে করলে কি দেখব আবার জিরো আইব, তো এটা হইলো জিরো, ক্লিয়ার, মিটাই। নেক্সট, নেক্সট হইল সিক্স সার্ফেস, সিক্স সার্ফেসে কি আছে দেখো, সিক্স সার্ফেসে তোমার হইল কি আমার, জেড ইকুয়াল টু এ, জেড ইকুয়াল টু এ হইল এই সার্ফেসটা, ফাইন। তো এটা নর্মাল কোন দিকে আমার, এদিকে, তো এটা কি হইব, ইট উইল বি ইয়োর কে ক্যাপ, ওয়ান এখানে কে ক্যাপ, ঠিক আছে। আর এখানে ইলেকট্রিক ফিল্ডের সেম আগের মতো আই ক্যাপ ডট কে ক্যাপ কে দেবো জিরো, তো এটাও কি হয়ে গেলো আমার জিরো, ঠিক আছে। তো চারটা কি হয়ে গেলো আমার জিরো, এর লেগে আমি মানে এটাই বুঝে আসলাম, এর লেগে আমি এই চারটা ফার্স্ট ধরছি যেন কি এটা জিরো হয়ে যায়, মানে বুঝাইতে পারি, বুঝাইতে সুবিধা হয়ে গেলো, ঠিক আছে। তুমি সিস্টেমেটিক করতে পারতে, নো প্রবলেম, ঠিক আছে। এখন ফার্স্ট, ফার্স্টে আমার ফার্স্ট কি আমার, ফার্স্ট হইলো মানে এই চারটার ইলেকট্রিক ফিল্ডে কোনো কন্ট্রিবিউশন নাই, ঠিক আছে, এটা এক্সট্রা একটু ভিতরে লাগে, ঠিক আছে। এই চারটার ইলেকট্রিক, সরি ইলেকট্রিক ফিল্ড বগিরাম, সরি আমার ফ্লাক্সের মধ্যে কোনো কন্ট্রিবিউশন নাই, ইলেকট্রিক ফ্লাক্সের কোনো কন্ট্রিবিউশন নাই। সেকেন্ড, অন অন ফার্স্ট সার্ফেস, ফার্স্ট হইলো কি আমার এক্স ইকুয়াল টু জিরো। এখন দেখো ফার্স্ট সার্ফেস লাগে যদি আমি করি, আমি আমি সেম আবার করলাম, ভাবো ইলেকট্রিক ফিল্ড হইলো ই ভেক্টর ডট এন ফার্স্ট ক্যাপ ডিএস ওয়ান, ঠিক আছে, এরকম করলাম, ভাবো করলাম, হ্যাঁ ভাবো করলাম। এখন এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড কার ফাংশন আমার, এক্সের ফাংশন না,
ঠিক আছে, অন ফার্স্ট সার্ফেসের লাগে এক্স আছে না এখানে, ইলেকট্রিক ফিল্ড ইজ এ ফাংশন অফ এক্স, অন ফার্স্ট সার্ফেসের লাগে এক্সের ভ্যালু কত আমার, জিরো। অন এক্সের ভ্যালু যদি জিরো হয়ে যায় তো আমার ইর ভ্যালুটা কত হয়ে গেল, এক্স যদি আমি এখানে জিরো বই তো ইটা কত পাইলাম, জিরো। তো জিরো ডট এন ওয়ান ক্যাপ ডিএস ওয়ান, ঠিক আছে, তো এটার ভ্যালু কত আইব আমার, জিরো, ঠিক আছে। সিন্স মাই এক্স ইজ জিরো তো ইলেকট্রিক ফিল্ডটা কী হয়ে যায় আমার, জিরো হয়ে যায়। তো ফার্স্ট সার্ফেসের কত কন্ট্রিবিউশন থাকলো আমার, জিরো, ঠিক আছে। ফার্স্ট সার্ফেসের কন্ট্রিবিউশন আমার কত, জিরো, ঠিক আছে। এটা আমি মিটাই দিই, আইল ড্রপ দিস, জাস্ট তোমার আইডিয়া লাগে, মানে ডাইরেক্টলি লিখতে পারবো, দিস আর অল জিরো, আইল রাইট শর্ট শর্ট মানে রিজনস মানে এক্সপ্লেন করতে পারো, ঠিক আছে। তো এই সার্ফেসেরও কোনো কন্ট্রিবিউশন নাই, তো বাকি কে থাকলা, বাকি থাকলা টাইম, ঠিক আছে। সেকেন্ড সার্ফেস, সেকেন্ড সার্ফেস কি আমার, এক্স ইকুয়াল টু এ, ঠিক আছে। তো অবভিয়াসলি আমার কোয়েশ্চন টু গেট সাম আনসার, তো অবভিয়াসলি তোমার লাগবো কি, অবভিয়াসলি ইট উইল সাম, ইট উইল হ্যাভ সাম ফ্লাক্স, ঠিক আছে। তো দেখো এটা যদি আমরা করি, ও না সেকেন্ড সার্ফেস যাও, সেকেন্ড সার্ফেস কোনটা আমার, এক্স ইকুয়াল টু এ, রাইট, এখানে একটু ক্লামজি হয়ে গেছে, এটা আমি একটু মিটাই, ঠিক আছে। সেকেন্ড সার্ফেস হইলো আমার এক্স ইকুয়াল টু এ, মানে এক্স ইকুয়াল টু এ সার্ফেসটা কোনটা আমার, এটা, রাইট, মানে এটা নর্মাল কোনটা এদিকে, তো এটা নর্মাল হইব কি আমার, আউটওয়ার্ড নর্মাল হইব আমার আই ক্যাপ, ওকে। তো এটা আউটওয়ার্ড নর্মাল হইলো আমার আই ক্যাপ, ওকে। এখানে আই ক্যাপ আছে, আই ক্যাপ আছে, আই ডট আই উইল গেট ওয়ান, তো কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো আমরা করলাম, এখন দেখো আরেকটা কথা কইলেই, এখানে দেখো এই যে সার্ফেসটা, এই সার্ফেসের মধ্যে, এই সার্ফেসের, এই সার্ফেসটা, এই সার্ফেসটার কি আমার এক্স ইকুয়াল টু এ, রাইট। তো এক্সের ভ্যালু কি আমার এ, তো এক্সের, এক্সের একটা পার্টিকুলার ভ্যালু অ্যালট করা হয়েছে না, তো ইলেকট্রিক ফিল্ডটা কী হইব, ইলেকট্রিক ফিল্ড হইব ই ভেক্টর উইল বি কত হইব, এই সার্ফেসের লাগে ইলেকট্রিক ফিল্ডটা কত হইব, এই সার্ফেসের লাগে আমার ইলেকট্রিক ফিল্ডটা কী হইব এই সার্ফেসের মধ্যে, আমি জাস্ট লেখরা মেরো দিয়ে হইব ই নট এ বাই এল আই ক্যাপ, এরম হইব না, কেন কি এক্সের ভ্যালু কত আমার এ, রাইট। তো তো এই যে দেখো ই নট হইলো কনস্ট্যান্ট, এর ভ্যালু আমার দিয়ে দিচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান, এল এর ভ্যালু দিয়ে দিচ্ছে জিরো পয়েন্ট জিরো টু, তো এই পুরো জিনিসটা কী হইলো আমার, পুরো জিনিসটা হয়ে গেলো কনস্ট্যান্ট। তো মানে আমি এটা বোঝার চেষ্টা করলাম কি এই এক্স ইকুয়াল টু এ সার্ফেসের মধ্যে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, ভ্যালু সব পয়েন্টে কি আমার কনস্ট্যান্ট, ঠিক আছে। আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তোমার ডিএস ধরার সেন্স নাই না, আগে বুঝেছিলাম আগের প্রবলেমে, ঠিক আছে। তো ডাইরেক্টলি করবো আমরা, ক্লিয়ার? তো দেখো তো এটাকে করতে গেলে আমরা কী করবো, ই ভেক্টর ডট কি হইব এন ক্যাপ টু, আর এ কি হইব এস টু, রাইট, এরম লিখে দিলাম আমি, রোমান টু মিন করলাম। অন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু লেখো, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হইলো ই, এক্সের ভ্যালু কত এ, তো এ বাই এল আই ক্যাপ, আর ডট এন টুর ভ্যালু কত, নর্মালটা কিতা আমার আই ক্যাপ বানাইছি আমি আই ক্যাপ, আর এখানে হইলো আমার এস টু, পরে করলাম এস টু ভ্যালু বইরাম একলগে। ই নোটের ভ্যালু কত ব, ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি, এর ভ্যালু কত ব, জিরো পয়েন্ট জিরো ওয়ান, এল এর ভ্যালু ব, জিরো পয়েন্ট জিরো টু, রাইট, আই ডট আই তো ওয়ান হয়ে গেল, ইস ওয়ান, আর এস এর ভ্যালু ব, এস এর ভ্যালু কত, সার্ফেস এরিয়া অফ দিস সার্ফেস না, তো এ কত, এর ভ্যালু হলো জিরো পয়েন্ট ওয়ান, জিরো পয়েন্ট জিরো ওয়ান সরি, তো জিরো পয়েন্ট জিরো ওয়ানের স্কোয়ার, রাইট। তো দিস ইজ এ, এটাও এ, তো দিস ইজ স্কোয়ার, রাইট, এ এ, তো দিস ইজ স্কোয়ার, তো স্কোয়ারের সার্ফেস এরিয়া কত হইব, সাইড স্কোয়ার, তো এটা আমরা করলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান স্কোয়ার। এটা সলভ করি আমরা, তো কত হইব, ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি, এই জায়গায় হইব হাফ, এটা কত হইব, টেন টু দি পাওয়ার মাইনাস ফোর, রাইট, তো হইব টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান নিউটন মিটার স্কোয়ার পার কুলম, ঠিক আছে। তো এটা তুমি কীটা পাইলে, গড়দি ফ্লাক্স, তো এখানে আমার কোয়েশ্চন সলভ হয়েছে না, কোনো হোল্ড ইট, কোয়েশ্চন সলভ হয়েছে না, আমি ফ্লাক্স বাই করছি, কোয়েশ্চন আমি কীটা বাই করতাম, আই ওয়ান্ট টু ফাইন্ড আউট দি চার্জ, তখন এই যে ফ্লাক্সটা বাই করলে, এটা হলো টোটাল ফ্লাক্স থ্রো দিস ক্লোজ সার্ফেস, তো এই ক্লোজ সার্ফেসে কতটুকু ফ্লাক্স আমরা পাইলাম, ঠিক আছে, ওকে। তো এই ফ্লাক্সটা বাই করলাম, তো এখন এই ফ্লাক্সটার লগে আমরা কী করবো, অ্যাপসেল নট ইন্টু করবো, উইল গেট দি চার্জ, ঠিক আছে। তো গজল দিয়ে লাগাইমু আমরা,
তো আমি এই পার্টটারে রাপ করে দিই উপরের পার্টটারে, ঠিক আছে? তো বুঝছো আই গেস। তো এটার আমি একটা বাউন্ডারি বানিয়ে দিই, ঠিক আছে? তো তো গজলয় কী কয়? গজলয় কয় ফাই টোটাল ফ্লাক্স ইজ ইকুয়াল টু চার্জ এনক্লোজ বাই এপসাইলন নট। তো চার্জ এনক্লোজ হইল কত? ফাই ইন্টু এপসাইলন নট। তো ফাইয়ের ভ্যালু বো 2.5 × 10⁻¹ এপসাইলন নটের ভ্যালু হইল 8.854 × 10⁻¹২। তো রেও না কোয়েশ্চেন পেপারে ফার্স্ট পেজে দেওয়া থাকে ভ্যালু, ঠিক আছে? ওখান এটারে তুমি করতে পারো 10³⁻¹³। আর এটারে আমি মাল্টিপ্লাই করবো, এটার মাল্টিপ্লাই করার লাগি আই উইল ইউজ এ ক্যালকুলেটার। এসকো যদি করি আমি 2.5 × 8.854 = 22.135, ঠিক আছে? এটা করি যদি আমরা, ইট উইল বি লাইক 22.135 চার্জ। তো অবভিয়াসলি আনসার উইল বি ইন কুলম। ওকে, এটা হলো তোমার আনসার। আই উইল চেক ইট, আই হ্যাভ রিটেন আনসার হিয়ার। ওকে ফাইন, তো এটা তোমার আনসার। তো এগুলো হইলো তোমার কোয়েশন যেটা আমরা করলাম, ঠিক আছে? প্রথম কোয়েশনটা একটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ডে আসলো, আর সেকেন্ড কোয়েশনটা একটা ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ড আসলো। তোমার একটু প্রপার আইডিয়া পাইবা। এরকম টাইপের কোয়েশন একটা এনসিআরটির সলভড এক্সাম্পলে আছে, গজলর ফার্স্ট কোয়েশনটা, ওইটা করি। ইট ইজ গেট এ সেম আইডিয়া, দুইটা কোয়েশন আছে, ইউ ক্যান সলভ ইট। ওকে, তো এইগুলো হইলো তোমার আজকের মেইন থিংস। তো নেক্সট ভিডিওতে আমরা কী করবো? নেক্সট ভিডিওতে আই উইল ট্রাই টু দেখি উইল I'll try to start the derivations of Gauss law, বা আমরা আরও কয়েকটা প্রবলেম ডিসকাস করতে পারি, দেখতে পারি তোমার জিনিসটা আরও ক্লিয়ার করার লাগে, ঠিক আছে? ওকে, তো হোপফুলি তোমরা এটা বুঝছো, ফ্লাক্সের আইডিয়া ক্লিয়ার রাখো, Gauss law-র আইডিয়া ক্লিয়ার রাখো। ইট ইজ ভেরি ইজি থিং। Gauss law কেন করছি, Gauss law সেন্সটা কেন আনা হয়েছে তোমার এখানে, কেন Gauss law নিড, এটা তোমার বোঝা নিয়ে হয়েছে আজকে, ঠিক আছে? তো এগুলো হইলো সেন্স, ঠিক আছে? তো পড়ো, ভালো করে পড়ো, স্টাডি ওয়েল, আর ঠিক আছে? আর যদি কোনো ডাউট থাকে লিভ এ কমেন্ট ইন দ্য ভিডিও। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।